মুখের মধ্যে বিভিন্ন ধরনের ঘা হয়ে থাকে এবং তার বিভিন্ন কারণও রয়েছে। ছবিতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এই ধরনের ঘা সাধারণত মুখে অপুষ্টিজনিত কারণে বা ভিটামিন ডেফিসিয়েন্সি বা শরীরের মধ্যে ভিটামিনের স্বল্পতার কারণে হয়ে থাকে। এটিকে অ্যাপথাসালসার বলা হয়ে থাকে। এটি সাধারণত মুখের মধ্যে 5 থেকে 7 দিন স্থায়ী হয় এবং তারপর এটি শুকিয়ে যায়। এটি সাধারণত জিভে, ঠোঁটের গোড়াতে, মাড়িতে বা তালুতে হয়ে থাকে। এই ধরনের ঘা বা ক্ষত সংখ্যায় একটি বা একের বেশিও কিন্তু হতে পারে। এই ঘা বা ক্ষতটি মুখের মধ্যে হওয়ার সময় রোগীর প্রচণ্ড ব্যথা হয়, খাওয়ার খেতে সমস্যা হয়, ঝাল বা গরম জাতীয় খাওয়ার কিছু খেলে তখন প্রচণ্ড জ্বালা করে এবং এই জ্বালা অনুভূতিটা 5 থেকে 7 দিন পরে ক্রমাগতই কমতে থাকে। সাধারণত এই ঘাটি মানসিক চাপ, অপুষ্টিজনিত কারণ, ভিটামিন ডেফিসিয়েন্সি বা শরীরে ভিটামিনের অভাব, প্রচণ্ড চাপে থাকলে বা যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরও অনেক সময় হয়ে থাকে, বা মহিলাদের পিরিয়ডের সময় বা পোস্ট মেনোপজাল টাইমেও কিন্তু এই ধরনের ঘা হতে পারে। অনেকের ক্ষেত্রে 3 থেকে 4 মাস ছাড়া ছাড়া এই ঘা বা ক্ষতটি রিপিটেডলিভাবে বা ক্রমাগতভাবে হতে থাকে, তখন এটিকে বলা হয় মেডিকেল টার্মে রিকারেন্ট অ্যাপথাস্টোমাটাইটিস। এই ধরনের ঘা বা ক্ষত হলে কি করবেন আপনি, বাড়িতে কিভাবে চিকিৎসা করবেন? এই ধরনের ক্ষত যদি হয়ে থাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে আপনাকে, তার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন। দিনে অন্ততপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। প্রচুর পরিমাণে টাটকা ফল, শাকসবজি খেতে হবে যাতে ভিটামিনের ঘাটতিটা শরীর থেকে দূর হয়। এই সময় কোনো রকম কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা প্যাকেট জাতীয় খাবার খাবেন না। এই সময় যদি প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় বা ঝাল বা গরম খাবার খেতে গেলে মুখে জ্বালা করে তাহলে এই ধরনের খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে। এই সময় আপনি ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন 12 জাতীয় ট্যাবলেটও গ্রহণ করতে পারেন। খাবার খেতে গেলে যদি খুব জ্বালা হয় তাহলে মিউকোপেন অয়েন্টমেন্ট, এই মলমটি ক্ষতস্থানে লাগিয়ে নিতে হবে। খাওয়ার 15 মিনিট আগে এটি লাগিয়ে নিন। খাবার খাওয়ার সময় জ্বালা অনেকটাই কম হবে। এটি একটি লোকাল অ্যানাস্থেসিয়া হিসেবে কাজ করে ওই জায়গাটিতে। এই মলমটি আপনার ক্ষতস্থানটিকে অনেকটাই অবশ করে দেয় যাতে খাওয়ার খেতে গেলে জ্বলন অনেকটাই কম হয় ওই জায়গায়। এই মলমটি যদি আপনারা কিনতে চান সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে নিচে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে কিন্তু কিনে নিতে পারেন। এই ধরনের ঘা বা ক্ষত 5 থেকে 7 দিন স্থায়ী হয়। 5 থেকে 7 দিন পরে এটি নিজের থেকেই কমে যায়, ব্যথাও কমে যায়, কোনো সমস্যাই থাকে না। এই ধরনের ঘা সাধারণত কোনো ভয়ের কারণ নয় এবং এই ধরনের ঘায়ের চিকিৎসা আপনি বাড়িতেই করতে পারেন, চিকিৎসকের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে এই ধরনের ঘা যদি 3 সপ্তাহের বেশি আপনার মুখে থাকে তাহলে কিন্তু সেটি ভয়ের কারণ বা চিন্তার কারণ। 3 সপ্তাহের বেশি যদি থাকে অবশ্যই আপনি আপনার চিকিৎসকের কাছে যান এবং পরামর্শ করুন। সাধারণত 3 সপ্তাহের বেশি যদি এই ঘাটি মুখের মধ্যে থাকে ওই ঘায়ের স্থান থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয় বা স্পেসিমেন সংগ্রহ করা হয় এবং তারপর এই নমুনাটি ল্যাবরেটরি বা পরীক্ষাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়। এই ধরনের পরীক্ষাকে আমরা বলে থাকি বায়োপসি। বায়োপসির মাধ্যমে সুনিশ্চিত করা হয় যে এই ধরনের ঘা বা ক্ষতটি নর্মালি বা সাধারণ কোনো অ্যাপথাসালসার, নাকি কোনো ক্যান্সারাস লিসেন, নাকি ক্যান্সারের প্রাথমিক ধাপ, সেটা সুনিশ্চিত করা হয়। তবে ভয় পাবেন না, বায়োপসি মানেই কিন্তু ক্যান্সার নয়। বায়োপসি হলো শুধুমাত্র একটা সুনিশ্চিত করার প্রক্রিয়া। তবে বায়োপসির মাধ্যমে
পরীক্ষা করে যদি দেখা যায় যে এই নমুনাটিতে ক্যান্সারের জীবাণু রয়েছে, তাহলে এই ক্ষত বা ঘার চিকিৎসা কিন্তু আলাদা হবে এবং তার জন্য কিন্তু অতি সত্বর চিকিৎসা শুরু করে দিতে হবে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।